দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী পাঁচ আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফাতিমা সুলতানার কাছ থেকে ওবায়দুল কাদেরের পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি মোহাম্মদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক জহরুল হক রায়হান এ সময় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন